আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা সবাই চিনেন এবং এটা নর্মালি আমরা স্ট্রিট ফুডে দেখে থাকি, আলু ভুনা। আলু ভুনাটা অনেকেই পছন্দ করি, তবে বাসায় কী করে করতে হয় সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ এবং খুব অল্প সময়ে ইজিভাবে আপনি এটা করে নিতে পারেন, ছোটো বড় সবার পছন্দ। আপনি চাইলেই বাসায় দিতে পারেন, তবে এটা নর্মালি ইন্ডিয়াতে খুব জনপ্রিয় একটি খাবার। বাংলাদেশে এখন স্ট্রিট ফুড হিসেবে এটা প্রায় সময় আমরা ভ্যানে দেখি এবং আমরা খেয়ে থাকি। চলুন দেখে নিই এই রান্নাটি করতে কী কী লাগছে। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সেটাতে আমি একটি মশলা তৈরি করে নিব। দিয়ে দিয়েছি তেজপাতা, তিন চারটি শুকনো মরিচ, এক চা চামচ পরিমাণ মেথি, এক চা চামচ পরিমাণ জিরা, চার পাঁচটি এলাচি এবং রাঁধুনি হাফ চা চামচ পরিমাণ। সবগুলো মশলা ভালো করে শুকনো ফ্রাই প্যানে ভেজে আমি এগুলি যখন মচমচে হবে তখন গুঁড়া করে। আলু ভুনার জন্য অবশ্যই আপনাকে এই মশলাটি করে নিতে হবে। তারপর চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে ঠিক তখন অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ জিরা। জিরাটা প্রথমে দিলে পুড়ে যেত পেঁয়াজটা নরম হওয়ার আগে, তাই জিরাটা একটু পরে অ্যাড করেছি। একে একে অ্যাড করে দিব বাকি মশলাগুলো। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1/4 কাপ পরিমাণ টমেটো পেস্ট। এই টমেটোটা আপনি কুচি করেও দিতে পারেন, আমি পেস্ট করে দিয়েছি। অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো মশলা ভালো করে একসাথে কষিয়ে নিব। অবশ্যই মশলা ভালো করে কষিয়ে নিলে সেই রান্নার টেস্ট বেড়ে যায় অনেক গুণ। এখন একে একে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি মরিচের গুঁড়াটা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তারপর মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিব, তবে অবশ্যই মশলা কষানোর সময় সামান্য একটু পানি অ্যাড করে নেবেন। দিয়ে দিলাম সামান্য একটু পানি। মশলাটাকে ঢেকে 3 থেকে 4 মিনিট আমি আবার রান্না করে নিব, তাতে সব কিছু সুন্দর মতো রান্না হয়ে যাবে। ফিরে এলাম 3-4 মিনিট পর, দেখুন মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ টক দই। চেষ্টা করবেন এই টক দইটা অ্যাড করতে, এতে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তারপর আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে মিডিয়াম সাইজের 1 কেজি পরিমাণ আলু ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম, সেই আলুগুলো অ্যাড করে দিব। তবে এই আলু ভুনার জন্য কিন্তু এই সাইজের আলুটাই খুব ভালো হয়, চেষ্টা করবেন এই সাইজের আলুটা আপনি অ্যাড করতে। আলুটা আপনি সিদ্ধ করে না নিলেও হবে, তাতেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র সিদ্ধ হওয়ার জন্য পানির পরিমাণটি একটু বাড়িয়ে দিতে হবে। আমি আমার রান্নার সুবিধার জন্য আলুটা আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম। ভালো করে মশলার সাথে আলুগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই আলু ভুনার রেসিপিটি কিন্তু খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। যখন আলু মশলাগুলো ভালো করে কষানো হবে ঠিক তখন অ্যাড করে দিব পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। আর এই পানিতেই আমার আজকের আলু ভুনাটা কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি ঝোল থাকবে না, একদম মাখামাখা ঝোল থাকবে, এতে টেস্ট অনেক বেশি পাওয়া যাবে। চুলার আঁচটি বাড়িয়ে দিয়েছিলাম। এখন অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ, টেস্ট বাড়ানোর জন্য 1 চা চামচ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এর ফ্লেভার খুব ভালো আসে। আপনি চাইলে ঘি অ্যাড করতে পারেন অথবা বাটার অ্যাড করে দিতে পারেন। তারপর এটাকে শুধুমাত্র কষিয়ে ঝোলটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিব। এতেই হয়ে যাবে আমার আজকের আলু ভুনা। তবে হ্যাঁ, এর আগে আমি যে মশলাটা করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই মশলাটা অ্যাড করে দেব। মশলাটা ভালো করে আমি পাটায় বেটে নিয়েছি। এই মশলার ফ্লেভারের জন্য আলু ভুনাটা এতটা টেস্টি লাগে, অবশ্যই আপনাকে এই মশলাটা ব্যবহার করতে হবে। তারপর আবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আপনি রুটি পরোটা দিয়ে এটা খেয়ে দেখতে পারেন এবং খালিও খেতে পারেন, অসম্ভব টেস্টি। এবং বাংলাদেশের মানুষের আলু কিন্তু খুবই প্রিয় একটি খাবার, আপনি চাইলে এভাবে আপনার বাচ্চাদের করে খাওয়াতে পারেন। আর একটু টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতাটা, তবে এটা একদম অপশন, আপনি চাইলে স্কিপ করতে পারেন। দেখুন মশলা কিন্তু একদম মাখামাখা হয়ে গিয়েছে এবং আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। অবশ্যই একবার হলেও এই শীতে বাচ্চাদেরকে করে দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন।
আলু সিদ্ধ করে যে এত মজা করে খাওয়া যায় সেটা আপনার মাংসের টেস্টকে হার মানিয়ে দিবে। আপনি একবার বাসায় ট্রাই করে দেখবেন, আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আমার ছেলেদের খুবই পছন্দ, তাই আমি মাঝে মাঝে এটা করি। ওরা রুটি পরোটা দিয়ে এটা খায় এবং খালিও খায়। তবে আপনি চাইলে ভাত দিয়েও খেতে পারেন। যে কোনোভাবেই এটা খুবই মজার একটি আলু ভুনা রেসিপি। আমার চ্যানেলে আরও একটি সহজ আলু ভুনা রেসিপি আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি অ্যাড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এবং এত সুন্দর ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।